যে তাদের বক্তব্য বিবৃত করেছেন, তাদের পরিচয় বিবৃত করেছেন এবং এনার সবাইকে সার্বিক সহযোগিতায় আমরা এই আজকে এতটা পথ পার হয়ে এসেছি। 1971 সালের ডিসেম্বর মাসে আমাদের বিজয় হয়েছে, সেই থেকে আজ পর্যন্ত রাজনৈতিক কারণে আমরা চেষ্টা করবো যে সামনে যেন এটাকে আবার কমিয়ে আনতে হবে, যার ফলে এই পছন্দ না হয়। আরেকটা ভাবে শুনেছি সবাই কাছে দাবি করেছেন যে যারা দুর্গান্ত থেকে এসছেন তাদের বক্তব্য দেওয়ার জন্য সুযোগ হয় নাই। আসলে আজকের লোকের কিন্তু ওই বিজনেস ডিসকাশনের জন্য নয়, তাই আমাদের নিজেরা সবাই একত্র হয়ে সামনে যেন করছেন এবং তাদের সহায়তা নাম থাকলে এটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে। আমি অলরেডি রিকোয়েস্ট করেছি যে আমরা একটা বিজনেস রিভিউ মিটিং করবো, এখানে সমস্ত তাদের বক্তব্য উপস্থান করবে, লিখিত বক্তব্য উপস্থান করবে, যাতে করে এটাকে কম্পাইল করে সরকারের সামনে নিয়ে যাওয়া যেতে পারে। আমার চাইলে আমরা কিছু লিখিত বক্তব্যগুলো থাকে, তাই আমরা মনে করবো যে সরকারের সামনে নিয়ে দিতে পারবে। আমরা নিজেরা তো মানে যে পর্যন্ত এই সমস্যার সমাধান দিতে পারবে এটা সরকারকে দিতে, সেই সরকার দিতে হলে তাকে তার আমাদের বক্তব্য দিতে হবে, আমরা একত্রে এই জিনিসটাকে ইন্টারনেট গভর্নমেন্টটা একটু স্টেবিলাইজ করলে আমরা এই ধরনের একটা সম্মেলন মনে করি, তাই সবাই বক্তব্য রাখতে পারবে এবং বক্তব্যটা লিখিত আকারে আসা উচিত। আমি কিন্তু একটু চিন্তিত গত কয়েক দিনের ডেভেলপমেন্ট যে আমাদের সমাজ ডেভেলপ হবে আজ পর্যন্ত তো তাই 5 তারিখে সরকার পতন হয়েছে, কিন্তু এখনো আপনার ওই আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকে, এর মধ্যে গ্রিপের মধ্যে আনা যায়, এর মধ্যে পুলিশের অনুপস্থিতি শুধু তা নয়, কিছু কিছু লোক ওই সংখ্যার অভিযোগ নাম দিয়ে এখানে একটা অভিযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি একটা বক্তব্য শুনলাম, ওরা বললেন যে এখানে উপরে আক্রমণ হয় তাহলে ভারতের মুসলমান বাস করতে পারবে না, ওরা আমাদেরকে বুঝে দিয়েছে। কিন্তু আমি তো আবার এটাও দেখলাম যে আমাদের মাদ্রাসার স্টুডেন্টস, আমাদের স্টুডেন্টস এরা ওরা যেভাবে হোক রবিবার হোক যেভাবে হোক এসছে, এটা কিন্তু এইভাবে আপনি গায়ে হোক করে বলেন তো কালকে আমি আর একটা গায়ে করে করি, এই পরিস্থিতিটা আমার মনে সামনে দিকে এগুলো সম্ভব রিফর্ম করে রিফর্ম করতে থাকেন, রিফর্ম করে তারপরে সিস্টেম হতে আমি মনে করি যে আপনাদের সবার মধ্যে এই ধরনের একটা মনোবৃত্তি কাজ করবে এবং এটা দুদিনের কিছু চালে আসবে। আপনি যদি 15 বছর 16 বছর যদি মানে ই করতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন, তো 15 মাস বা মানে 1.5 মাস আপনি অপেক্ষা করতে পারবেন না, এটা তো কথা বলতে পারবেন। দেখো আমার মধ্যে যে ইউনিটিটা দেরি দিন আছে এবং আমরা ধরনের ফেডারেশন বলতে আমার অ্যাপেক্স বডি, আমরা সবাই এখানে আমি আমার কাছে সহযোগিত আছেন, আমরা বিভিন্ন সময় আমরা নিজেদের যেহেতু আমার চেষ্টা করছি, আগে আমাদের প্রক্সি বোর্ড ছিল, আমি প্রক্সি বোর্ড বন্ধ করে দিয়েছি, তারপরে আমাদের বিভিন্ন মানে বাড়ি যাবো বিষয়ে আমরা করছি 12 নম্বর সেখানে আমরা 38
এখন চিন্তা করেন সামনে রাজনীতি সেটা আমরা চেষ্টা করি।